বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো রকম ভিডিও আপলোড করি না। এই মুহূর্তে কলকাতা পুলিশ কনস্টেবল পোস্টে 2500 শূন্য পদে অনুমোদন মিলে গিয়েছে, সেটা আমরা সকলেই জানেন। কিন্তু এই মুহূর্তে আপনাদের শূন্য পদ বাড়ানো হয়েছে, কত শূন্য পদ বাড়ানো হয়েছে, কত শূন্য পদে নিয়োগ করা হবে, বয়স যোগ্যতা সহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কবে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে, আপনি কমপ্লিট ইনফরমেশন পাবেন। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে কলকাতা পুলিশ কনস্টেবল পোস্টে এখানে আপনাদের শূন্য পদ বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে কত শূন্য পদ বাড়ানো হয়েছে এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা দেখে নেব। এক্ষেত্রে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলেই জানেন যে কলকাতা পুলিশ কনস্টেবল পোস্টে 2500 শূন্য পদের অনুমোদন মিলেছে, সেটা দৈনিক সংবাদ পত্রিকায় এর আগে আপনারা প্রত্যেকেই দেখেছেন। আর এই 2500 শূন্য পদে কিন্তু ইতিমধ্যে অনুমোদন মিলে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য একটি সুখবর, সেই 2500 পোস্ট কিন্তু আপনাদের বাড়ানো হয়েছে, অর্থাৎ এখানে পোস্ট ইনক্রিজ করা হয়েছে, যেখানে আপনাদের 3200 সামথিং, 3000 প্লাস 3200 আশেপাশে এই রকম শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল পোস্টে। এই পোস্টের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে কবে ফর্ম ফিল আপ চালু হবে, কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে আপনাদেরকে জানাবো। তার আগে জানিয়ে রাখি, এই পোস্টে যদি আবেদন করতে চান কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে আপনাদের বয়স লাগবে 18 থেকে 27, পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আমি বললাম। তবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যদি আপনাদের বয়স বাড়ানো হয়, 18 থেকে 30 করা হয়, সেক্ষেত্রে খুবই ভালো। তবে এই মুহূর্তে 18 থেকে 30 আপনাদের বয়স করা হবে কি না তা নিয়ে আমি নিশ্চিত কোনো সঠিক তথ্য পাইনি, সেই কারণে আপনাদেরকে জানালাম যে 18 থেকে 27 মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই পোস্টে আবেদন করতে গেলে আপনাদের উচ্চতা কত দরকার হয়, ওয়েট কত দরকার হয় এবং বুকের ছাতির মাপ কত দরকার হয়। যদি আপনি গোর্খা, গারোয়ালিজ, রাজবংশী এবং সিরুল ট্রাইব পুরুষ প্রার্থী হয়ে থাকেন, 160 সেন্টিমিটার উচ্চতা দরকার, 53 কেজি আপনাদের ওজন দরকার, বুকের ছাতির মাপ দরকার 76 সেন্টিমিটার, ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার বাড়ানোর ক্ষমতা থাকতে হবে। এবং আপনি যদি গোর্খা, গারোয়ালিজ, রাজবংশী, সিরুল ট্রাইব প্রার্থী না হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ওবিসি, এছাড়া জেনারেল, এছাড়া এসসি প্রার্থী হয়ে থাকেন, সেই সব পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার উচ্চতা দরকার, 57 কেজি ওজন দরকার এবং বুকের ছাতির মাপ 78 সেন্টিমিটার দরকার, ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে। পরবর্তী আপনাদেরকে জানিয়ে রাখি, যদি লেডি কনস্টেবল পোস্টে আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে যেসব গোর্খা, গারোয়ালিজ, রাজবংশী, সিরুল ট্রাইব মহিলা প্রার্থী আছেন, তাদের উচ্চতা দরকার 152 কেজি এবং ওজন দরকার 45 কেজি। এবার গোর্খা, গারোয়ালিজ, রাজবংশী, সিরুল ট্রাইব মহিলা প্রার্থী ছাড়া ইউআর, ওবিসি, এসসি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা দরকার 160 সেন্টিমিটার এবং ওজন দরকার 49 কেজি। পরবর্তী আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যারা পুরুষ প্রার্থী আবেদন করবেন, তাদের কিন্তু 1600 মিটারের আপনাদের রান আছে, যেটা 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং লেডি কনস্টেবল পোস্টে 800 মিটারের রান 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিয়োগের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যতদূর জানা যাচ্ছে সেটা হলো সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহের দিকে এই নিয়োগের অফিসিয়াল শর্ট নোটিফিকেশন প্রথমে জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যেমনভাবে সাব ইন্সপেক্টর এসআই পোস্টে কলকাতা পুলিশে প্রথমে শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, WBP জেল পুলিশে শর্ট নোটিফিকেশন প্রথমে প্রকাশ করা হয়েছিল, তেমনভাবে শর্ট নোটিফিকেশন প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহের দিকে। এবং তার ঠিক 20-25 দিন পরে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এরকম একটি সম্ভাবনা আছে আর সেই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিলাম। তবে পরবর্তী অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হলে কবে থেকে আবেদন করতে পারবেন, আবেদন করার শেষ তারিখ কবে, এছাড়াও সিলেবাস নিয়ে অন্যান্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। এই মুহূর্তে যে আপডেটটি পেলাম, শূন্য পদ 2500 থেকে বাড়িয়ে 3000 প্লাস 3200 আশেপাশে আপনাদের শূন্য পদ প্রকাশের সম্ভাবনা আছে, আর সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহের দিকে শর্ট নোটিফিকেশন জারি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নিয়মিত সরকারি চাকরি, সরকারি আপডেটগুলি পেতে এবং আমি কখন কোথায় ডিউটি যাই, কেমনভাবে আমি আমার কর্তব্য পালন করে থাকি, ডিউটি সংক্রান্ত ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।